আপনার বিল্ডিংয়ের ছাদের যে সিলিংগুলো প্লাস্টার করতে হয়, সেই প্লাস্টারগুলো আসলে সঠিকভাবে কিভাবে করতে হয়, তার সঠিক নিয়ম কি, আর সঠিকভাবে না করলে সেগুলো যে কোনো মুহূর্তে আপনার কিছুদিন পর ছুটে যেতে পারে প্লাস্টার সিলিং থেকে। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এই যে সিলিংটি, প্রথমে যে সিলিংটিতে আপনাদের দেখাচ্ছি, এই সিলিংটি কিন্তু গেনিং মারা হচ্ছে, মানে সামান্য কিছু করে যে গেনিং দেখতেছেন আপনাদের, প্রতিটি টাক টাক করে মারছে, মানে টোকাচ্ছে, শুধু খালি সিলিংটির এতে লাগাচ্ছে একটু একটু করে, অল্প করে, যাতে করে এমনভাবে লাগানো হচ্ছে, কারণ আমরা সবাই বর্তমানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে যেভাবে করে থাকি, সেই কাজগুলো অবশ্যই যে প্ল্যান শিট থাকে সেই প্ল্যান শিট বিছানো হয়, তো প্ল্যান শিট থাকলে কিন্তু সেগুলো কিন্তু একদমই সমান থাকে, তো প্ল্যান শিটের ওপর সমান থাকা জায়গায় যদি আপনি প্লাস্টার করেন সেগুলো কিন্তু ভালোভাবে ধরে না, সেই জন্যই কিন্তু এটাকে ভালোভাবে খুঁটিয়ে নেওয়া হলো আপনাদের দেখাচ্ছি। তো খুঁটিয়ে নেওয়ার পর যে কাজগুলো আপনাদের করতে হবে, মনে রাখবেন এগুলো কিন্তু করার পর পরবর্তীতে খুবই ভালো করে সিলিং প্লাস্টার করার আগে ভালোভাবে পানি মেরে নিতে হবে। তো সিলিংটি কিন্তু মোটামুটি আপনাদের দেখাচ্ছি যে করা হয়েছে, এটা কিন্তু ভীমসাত ডুপ্লাক্স বিল্ডিংয়ের কাজ, এই কাজটি কিন্তু দোহার নবাবগঞ্জে চলতেছে, কুয়েত প্রবাসী সেন্টোবাইয়ের কাজ। এই যে দেখতেছেন এখানে ঝাড়ু দেওয়া হলো, ঝাড়ু দেওয়ার পর কিন্তু এখানে পানি মারা হয়েছে, তো ঝাড়ু মারার পর যে বালুগুলো থাকে সেইগুলো ময়লা সাইড করে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর পানি দিয়ে ভিজিয়ে দেখতেছেন এখানে গোলা লাগানো হইতেছে, গোলা মানে হচ্ছে গ্রাটিন ব্যবহার করা হইতেছে সিমেন্ট। তো সিমেন্টগুলো ভালোভাবে ব্যবহার করার পর কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু নিচে যাতে না পড়ে যায়, মনে রাখবেন এমন কোনো জায়গা যাতে বাকি না থাকে, এমনভাবেই এটাকে সেটিং করতে হবে। তো সেটিং করার পর এটাকে একটু শুকানোর পর যেভাবে কাজগুলো করতে হয়, প্লাস্টার আসলে আমরা সবাই করি, যদি এই কাজগুলো সঠিকভাবে না করি তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছুই সমস্যা দেখায়। বর্তমানে যে কাজগুলো হয়ে থাকে এমনিতেই বালুতে সমস্যা, আপনার ইটে সমস্যা, সব জায়গায় আপনার রয়েছে লোনা, আগের মতো নেই বালু, আগে শুনেছি যে বালু বুড়িয়ে তোলা হয়, এখন কিন্তু বর্তমানে বালুগুলো ড্যাজারে কাটা হয় নদী থেকে, তো সেই জন্য এখানে ময়লা আবর্জনা লেগেই থাকে, পুরোপুরি পরিষ্কার হয় না বালু, তো সেই জন্য এই কাজগুলোকে হেফাজতে করে নিতে হবে যাতে করে সিলিংটি টিকে যায়, অনেকদিন থাকে যাতে পড়ে না যায়। যে দেখতেছেন সিলিংয়ে বালু ব্যবহার করা হইতেছে, বালু মারা হইতেছে, তো এই বালুগুলো মারার পর দেখতেছেন আসলে সিলিংগুলো সোজা রাখারও কিছু ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলো অনেক সময় সিলিংয়ে আপনি এভাবে সহজে সোজা নাকি বাঁকা ধরা যাবে না, তো সেই কাজগুলো কিন্তু কীভাবে করতে হয়, প্রথমে আপনাকে যে কাজগুলো করতে হয় এটা সিলিং যখন ল্যাপটানো হয়ে যায়, এখানে রং করার পর আরও কিছু সমস্যা দেখায়, যখন আপনি রং মিস্ত্রি যাবে তখন কিন্তু অনেক সময় এগুলোকে যখন পাটা মারাও হয় রঙের আগে, তখন কিন্তু অনেক সময় প্লাস্টার ছুটে যায়, জোরে পড়ে যায়, তো সেটি কী জন্য, মনে রাখবেন সিলিং প্লাস্টারের সময় কখনোই শুকনো বালু বুড়া ব্যবহার করবেন না, যতটুকু না করলেই নয় ততটুকু করবেন, কিন্তু না করাটা সবচেয়ে ভালো। এই যে দেখতেছেন এখানে কিন্তু কোনো দুরাসা বালু ব্যবহার করা হয়নি, তো মাঝে মাঝে দেখবেন কিছু জায়গায় ছুটে যায়, সেটির জন্য অনেকে কিন্তু চিন্তা থাকে, সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদের বলেছি, কিছু জায়গায় ছুটে যায় দেখবেন পড়ে যায় কিছু জায়গায়, তখন কিন্তু আপনাদের এই যে সিমেন্ট, এখানে যে শুকনো সিমেন্ট আছে সেই সিমেন্টটা কিন্তু এখানে লাগানো হচ্ছে, আগে কিন্তু লাগানো হয়েছিল কিন্তু সেটা যেখান থেকে পড়ে গেছে দু এক জায়গায় ছুটে যেতে পারে কাঁচা অবস্থায়, সেই জন্য এটাকে এইভাবে ব্যবহার করতে হয়। তো করার পর চতুর্দিক থেকে প্রথমে আপনি গছ পাটা মারতে হবে, যেটা চতুর্দিকে বিমের সাইড চতুর্দিকে ঠিক আছে কিনা, সোজা আছে কিনা, সেটি সুতায় মিল আছে কিনা, তো এটাকে করতে হবে। এই যে দেখতেছেন আপনাদের কিন্তু আমি একটা দৌড়ে রেখেছিলাম, যদি সিলিং থেকে মাল পড়ে যায় সেটি কী করতে হবে, এই জন্যই কিন্তু আপনারা বোঝাচ্ছি যে এখানে যখন পড়ে যাবে সেই জায়গায় কিন্তু নতুন করে যদি বালু ব্যবহার করেন তাহলে সেটি ধরবে না, সেখানে পুনরায় আবার আপনাকে গোলা বা সিমেন্ট দিতে হবে, তাহলে কিন্তু সেই পড়া জায়গাটা ঠিক হবে। তো এভাবেই কিন্তু কাজগুলো আপনার কাজ আপনাকে দেখে নিয়ে করাতে হবে। আজ এই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।